السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার মূলত আজকের এই ভিডিওটি আমার কিছু যুবক ও তরুণ বন্ধুদের রিকোয়েস্টে তৈরি করা। আমাদের সমাজে প্রেম প্রীতি ভালোবাসা এটা রয়েছে, সমগ্র বিশ্বের তরুণ যুবকদের মধ্যে এই জিনিসটি লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আমার মূলতই ইসলাম ধর্মে বিবাহ পূর্ব কোনো সম্পর্ককে সমর্থন করে না, বিশেষ করে বিবাহের আগে কোনো দৈহিক সম্পর্ক এটি আদৌ ইসলাম সমর্থন করে না। এমনকি কোনো ছেলে কোনো মেয়ের সাথে অবৈধভাবে কথাবার্তা বলবে, দেখা সাক্ষাৎ করবে, এটাও কিন্তু ইসলাম ধর্মে আদৌ সমর্থিত নয়। তো বন্ধুরা, আমার তারপরেও আমাদের সমাজে আমাদের ছেলেরা অনেক সময় দেখা যায় যে কাউকে টার্গেট করেছে বা তার কাউকে ভালো লেগে গেছে, সে তাকে বিয়ে করতে চায়। আবার এমনটা হয় যে অনেক মেয়েকে দেখি যে কোনো একটা ছেলেকে টার্গেট করেছে অথবা ওই ছেলেটাকে তার বিয়ে করতে খুব রকমের ইচ্ছে হয়। তো এরকম যদি কেউ যায় উদ্দেশ্যে কেউ কাউকে বিয়ে করতে চায়, এটা কিন্তু ইসলামী শরীয়তে হারাম নয়। যেমন ধরুন, আপনি কাউকে মনে মনে ভালোবেসে ফেলেছেন অথবা মনে মনে খুব ভালো লেগে গেছে যে উনি যদি আপনার ঘরণী হতো, ওই মেয়েটি যদি আপনার স্ত্রী হতো, তো আপনার আসলে এই জগৎটা অনেক ভালো লাগতো বা তাকে স্ত্রী হিসেবে ঘরে তুলে আপনার পারিবারিক জীবনটা অনেক সুখের হতো, এরকম মনে করাটা যে কোনো ব্যক্তির জন্য স্বাভাবিক, এটা হতেই পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কিন্তু কিছু মানুষ বিয়ে করার জন্য পাগল ছিল, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। এখন যেসব মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে চেয়েছে, তারা তো কোনো অন্যায় করেনি, হয়তো কেউ পেয়েছে কেউ পায়নি। ঠিক তদ্রূপ কোনো একটা পুরুষ ছেলে সে কোনো একটা মেয়েকে টার্গেট করতে পারে, বিয়ে করার জন্য নিয়ত করতে পারে বা তাকে জানাতেও পারে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। সে যদি রাজি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি রাজি না হয়ে যায় সেক্ষেত্রেই যত সমস্যা। আমাদের ছেলেরা আমাদের বিভিন্ন রকমের ওজা বৌদ্ধ কবিরাজদের পিছনে পিছনে ছুটতে থাকে যে অমুককে আমি বিয়ে করতে চাই, যে কোনোভাবে আপনি ব্যবস্থাটা করে দেন। তদ্রূপ আমরা অনেক মেয়েদের কাছ থেকেও কিন্তু এই আবদারটা শুনি যে স্যার, আমি অমুককে ভালোবাসি বা তাকে আমার পছন্দ, যে কোনোভাবেই হোক তার সাথে আমার বিয়েটা করিয়ে দেন। এরকম কিন্তু অনেক সময় অনেক মেয়েরা আমাদের কাছে আবদার করে থাকে। তো বন্ধুরা, আমার আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছিলাম যে এই যে প্রাচীন কিতাবটি অত্যন্ত চমৎকার একটা কিতাব, এর মধ্যে রয়েছে এমন কিছু আমল যেগুলো একদম সহি এবং যেগুলো পবিত্র কোরআনুল করিম এবং হাদিস শরীফ থেকে নেওয়া হয়েছে। তো সেই জন্য আমি এই বইটি থেকে আমল দেওয়া পছন্দ করি। তো আজকে আমার এরকম কিছু তরুণ এবং তরুণীদের রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করছি। অত্যন্ত চমৎকার, অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত এই আমলটি যদি কেউ নিয়ম মেনে করতে পারে, সে তার টার্গেটেড ব্যক্তিকে, সে নারী হোক বা পুরুষ হোক, তাকে ইনশাআল্লাহ সে বিয়ে করতে পারবে। তবে এখানে একটা বিষয় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যেহেতু এটি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতের মাধ্যমে এই উদ্দেশ্যটা সাধিত হয়ে থাকে এবং সেই সাথে পবিত্র কোরআনুল করিমের মধ্যে মহান রব্বুল আলামিনের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নামের মাধ্যমে এই জিনিসটি সাধিত হয়ে থাকে, সেজন্য আমি বলবো কোনো পাপের কাজে, কোনো খারাপ উদ্দেশ্যে কাউকে পাগল করার জন্য, ব্যাকুল করার জন্য, অহেতুক প্রতারণা করার জন্য যদি এটি কেউ করেন, সে এর দ্বারা কোনো রকমের ফায়দা তো পাবেন না, বরং উল্টো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। একটা কথা মনে রাখতে হবে, এই সমস্ত আমল আমরা যারা দিয়ে থাকি, আমরা আমাদের কোনো বড় ওস্তাদের মাধ্যমে কিন্তু এই অনুমতিটা নিয়ে তারপর আপনাদের দিয়ে থাকি। আবার আমরা যখন কোনো আমল আপলোড করে থাকি, এই আমলের জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। তো আমি কমনভাবেই আপনাদের অনুমতি দিয়ে দিলাম, যেহেতু আমি কোনো তাবিজ তোমার আমলের বিনিময়ে কোনো পয়সা গ্রহণ করি না, আমি কমনভাবেই আমলটি দিয়ে দিলাম এই শর্তে যে আপনি কোনো সহি নিয়তে এটি ব্যবহার করলে আপনি এর ফল পাবেন। তবে কোনো গুনার নিয়তে কাউকে অহেতুক পাগল করার জন্য, ব্যাকুল করার জন্য, কাউকে প্রতারণা করার জন্য যদি এটি আপনি করেন, তো এর দ্বারা আপনি কোনো ফায়দা পাবেন
পারবেন না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, আমার যারা এই শর্ত দুটো মেনে আমল করতে চান তাদেরকে আমি কমন অনুমতি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার, এবার আসি কিভাবে এই আমলটি করবেন। আপনি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান কিন্তু কোনোভাবেই সে মেয়েটি বা মেয়েটির গার্ডিয়ান রাজি হচ্ছে না, অথবা আপনি যদি কোনো ছেলেকে বিয়ে করতে চান কিন্তু কোনোভাবেই সেই ছেলে বা ছেলের গার্ডিয়ান রাজি হচ্ছে না, সেক্ষেত্রে এই আমলটি অত্যন্ত কার্যকরী। আমলটি করার পদ্ধতিটা হচ্ছে এই, প্রতিদিন রাত্র এশার নামাজের পরে, যদি আপনি মেয়ে হন, আপনার যদি হায়েজ নেফাসের অবস্থায় না থাকেন, তাহলে এশার নামাজ পড়ে, সুন্নাত পড়ে, বেতের পড়ে এরপরে এই আমলটি করতে হবে। আর যদি আপনি হায়েজ রত অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনি নামাজ পড়বেন না, এশার নামাজের পরে অজু করে জায়নামাজে বসে এই আমলটি করতে পারবেন। আর ছেলেদের ক্ষেত্রে তো এই অসুস্থতার সময়টি আসে না, সেজন্য ছেলেরা সবসময় এই আমলটি করতে পারবে। তো বন্ধুরা আমার, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি এশার নামাজের পরে সুন্নাত এবং বেতের নামাজ পড়ে 11 বার দুরুদ শরীফ পড়বেন, কারোর সাথে কোনো কথা না বলে। আমি আবারও বলছি, কারোর সাথে কথা বলা যাবে না। 11 বার দুরুদ শরীফ পড়বেন, যে কোনো দুরুদ শরীফ, আপনি নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহিম পড়েন সেটা পড়লে সব থেকে ভালো হয়। তো বন্ধুরা আমার, 11 বার দুরুদ শরীফ পড়া হয়ে গেলে এরপরে আমি যে আয়াতটি আপনাকে শেখাবো এই আয়াতটি অত্যন্ত মনোযোগের সাথে 101 বার পড়তে হবে। তো আয়াতখানা শুরুতে একবার বিসমিল্লাহ পড়ে নেবেন, এভাবে বিসমিল্লাহ রহমান রহিম। وألقيت عليك محبة مني ولتصنع على عيني وألقيت عليك محبة مني ولتصنع على عيني وألقيت عليك محبة مني ولتصنع على عيني وألقيت عليك محبة مني ولتصنع على عيني। তো বন্ধুরা আমার, এখানে কিন্তু মোহাব্বত না, মাহাব্বত। আরবিতে এই শব্দ কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে এভাবে, মাহাব্বত। ও আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। ও আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এই আয়াতটি অত্যন্ত মনোযোগের সাথে 101 বার পড়তে হবে। করে আপনি একটা মিষ্টি দ্রব্যের উপরে প্রতি একবার পড়ে একবার ফু দিবেন। আপনি যদি মিষ্টি দ্রব্য তাকে খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ ভালো হয়, যদি আপনি সেটা না পারেন কোনো সুগন্ধি ফুলের উপরে আপনি প্রতি একবার পড়ে একবার ফু দিবেন, এরপরে সে সুগন্ধি জিনিসটা আপনি তাকে ঘ্রাণ শোকাবেন। যদি তাও না পারেন আপনি একটা আতর বা সেন্টের উপরে ফুক দিয়ে সেই আতর বা সেন্ট নিজে ব্যবহার করে এরপরে আপনি তার কাছে যাবেন যাতে করে সে এর ঘ্রাণটা পায়। তো বন্ধুরা আমার, অনেক সময় এরকম হয় যে আপনি যাকে টার্গেট করেছেন বা যাকে ভালোবাসতে চান তার সাক্ষাৎই আপনার সাথে হয় না, সে অনেক দূর দেশে কোনো দূরের জেলায় বসবাস করে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন প্রতিদিন এশার নামাজের পরে 101 বার, এবং খুব মনোযোগের সাথেই তেলাওয়াত করবেন। যখন আপনি তেলাওয়াত করবেন তখন মনের মধ্যে আপনি ওই ব্যক্তির ছবি মনের মধ্যে আপনি অঙ্কিত করে রাখবেন, ওই ব্যক্তির চেহারাটাকে আপনার দুই চোখের সামনে ভাসাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে মনের মধ্যে একটা প্রার্থনা করতে থাকবেন যে আল্লাহ, এই আয়াতের বরকতে তুমি অমুককে আমার অনুগত করে দাও, তাকে রাজি করিয়ে দাও, আমাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তো বন্ধুরা আমার, এই দোয়াটি শেষ করার পরেও কিন্তু আবার আপনাকে 11 বার দুরুদ শরীফ পড়তে হবে, যে কোনো দুরুদ শরীফ। এবং সব থেকে ভালো হয় এই সব কিছু পড়ার পরে, দুরুদ শরীফ পড়ার পরে আপনি সংক্ষিপ্ত একটুখানি মোনাজাত করবেন এবং সেই মোনাজাতের মধ্যে আপনি কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার প্রার্থিত ব্যক্তিকে আপনি চাইবেন, কান্নাকাটি করে বলবেন যে আল্লাহ, আমি তাকে মনে প্রাণে ভালোবাসি, তাকে তুমি আমার সাথে বিয়ের ব্যবস্থা করে দাও। কেননা বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, এই দোয়া কালামের মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তাকে মঞ্জুর করিয়ে আনা। তো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনার মন রুজু নাই, আপনি শুধুমাত্র আয়াতটা তেলাওয়াত করলেন, এর দ্বারা কোনো ফায়দা হবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, প্রাণ খুলে চাইতে হবে, চোখের পানি ফেলে বলতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রার্থিত ব্যক্তিকে আপনার সাথে মিলিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আমার, এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। যারা সৎ কোনো উদ্দেশ্যে এই আমলটি করতে চান তাদেরকে আমি কমন অনুমতি দিয়ে দিলাম। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।